প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেপ্টেম্বর নিবেদিত করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, এই করোনার সময় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি সক্রিয় এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নানা রকম তথ্য উপাত্ত পাচ্ছি, আমরা বিভিন্ন প্রেসক্রিপশন পাচ্ছি ওষুধের, এবং সেগুলো কতটা কার্যকরী এবং আমাদের বিভ্রান্তি তৈরি করছে কিনা আমাদের মধ্যে সেগুলো, এবং এইসব বিষয় নিয়ে আমাদের যে তথ্য মন্ত্রণালয় তারা কি করছে এবং তাদের আর কি কি বিষয় নিয়ে সচেতন এবং সজাগ হওয়া দরকার, এবং মূলধারার যে সংবাদ মাধ্যমগুলো তাদের এই বিষয়ে আর কি ভূমিকা রাখতে হবে সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত আছেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান, আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আমাদের সঙ্গে যুক্ত আছেন জিটিভি ও সারা বাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা শুরু করব যে এই করোনাকালে যে নানা রকম তথ্য উপাত্ত আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো আসছে যেগুলো নিয়ে কথা বলছিলাম, এই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসেবে আমি শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসবো, সাধারণ মানুষ হিসেবে এসব তথ্য উপাত্তকে আপনি কি মনে করছেন? যেমন ধরেন এই করোনাকালীন সময়ে আমরা যদি সোশ্যাল মিডিয়াটাকে দেখি, এটাকে নানাভাবে দেখার সুযোগ আছে। একটা হলো যে মানুষ যখন গৃহবন্দী বা ঘরে অবস্থান করছে তখন অনেক মানুষেরই সময় কাটানোর এবং বিনোদনের এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগের একটা মাধ্যম হিসেবে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম এগুলো একটা মাধ্যম হিসেবে কাজ করছে। পাশাপাশি নানা ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য এবং ঔষধের প্রেসক্রিপশন থেকে শুরু করে অনেক কিছুই ফেসবুকে পাওয়া যাচ্ছে। এখন ফেসবুকে যে তথ্যগুলো পাওয়া যায় সবগুলোই যে খারাপ তা কিন্তু না, এর মধ্যে অনেক ভালো তথ্য আছে। ধরেন বিশেষ করে এই করোনাকালীন সময়ে যখন চিকিৎসা ব্যবস্থার উপর একটা ব্যাপক চাপ পড়েছে, তখন যদি কোনো, ধরেন এখানে আমাদের মুরাদ ভাই আছেন, উনি একজন ডাক্তার, উনি যদি একটা প্রেসক্রিপশন ফেসবুকে দিয়ে দেন আমরা সবাই উপকৃত হতে পারি, শেয়ার করে নিতে পারি। তবে অনেক ধরনের ফেক নিউজও এখানে আছে, বিশেষ করে গুজবও আছে। তো এই গুজব, ফেক নিউজ এগুলোর মধ্যে থেকে আসল জিনিসটা থেকে বের করা, তো সাধারণ অনেক মানুষেরই কিন্তু একটা প্রবৃত্তি আছে, সেটা হলো যে নেগেটিভ জিনিসটাকে আমরা অনেকেই বেশি পিক করার চেষ্টা করি এবং সেই নেগেটিভটা পিক করি, নেগেটিভটা শেয়ার করি। যেমন আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে একটা জিনিস বলি, কিছুদিন আগে ফেসবুকে একটা জিনিস আমি পেলাম, আমিও বিভ্রান্ত হয়েছি। কিভাবে বিভ্রান্ত হয়েছি, যে ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল বা IMCR বলে ইন্ডিয়ার যে মেডিকেল রিসার্চারদের যে অর্গানাইজেশন আছে, সেইটাকে কোট করে 19 দফা বা 20 দফা একটা আপনার কি বলে নির্দেশনা ফেসবুকে কে যেন দিয়েছে, সেইখানে IMCR এর ওয়েবসাইটও দেয়া আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেয়া আছে। তো সেইটা দেখে আপনার আমি শেয়ার করতে যাব, তখন মনে করলাম আচ্ছা একটু IMCR এর এটা চেক করে দেখি তো ওদের ওয়েবসাইটে এটা কিভাবে আছে। আমি শেয়ার, তখন আমি ওদের ওয়েবসাইটে ঢুকে দেখলাম, ওয়েবসাইটে ঢোকার আগে আমি গুগলে সার্চ করলাম, গুগলেই কিন্তু দেয়া আছে যে IMCR এর নাম করে এই ধরনের নির্দেশাবলী ফেসবুকে শেয়ার করা হচ্ছে, এটা একটা ফেক নিউজ, এই ধরনের নিউজ আপনারা বিশ্বাস করবেন না। তো এরকম আমাদের আমাদের IDC এর মির্জাদি ফ্লোরার নামেও কিন্তু আপনার অনেক কিছু তথ্য দিয়ে শেয়ার করা হয়েছে। এক্স্যাক্টলি, এবং আমরা দেখেছি, এবং জি মির্জাদি ফ্লোরার নামেও কিন্তু একটা নির্দেশনা শেয়ার করা হয়েছিল, সেটা আমরা অনেকেই পেয়েছি, এবং এই পরে এতটাই অথেন্টিক মনে হয়েছে যে এটা যে ফ্লোরা পাঠাননি, পরে ওনার প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পেরেছি যে উনি এই ধরনের কোনো কিছু পাঠাননি। তো এইরকম যখন একেবারে বিভিন্ন এক্সপার্টদেরকে কোট করে অত্যন্ত সুন্দর ভাষায় যে জিনিসগুলো পাঠানো হয় সেগুলো মানুষকে বিভ্রান্ত করতে পারে, তো মানুষ সেই কারণে, ধরেন মানুষের সচেতনতা এবং এক ধরনের মনিটরিং সোশ্যাল মিডিয়াতে দরকার আছে, যেটা বাংলাদেশে আমরা এখনো লক্ষ্য করি নাই। মনিটরিংটা কিভাবে হবে বা এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো হয়, যেমন মাস্কটা কিভাবে পড়তে হবে, সেটি কি সাদা অংশ আপনার মুখের দিকে থাকবে নাকি নীল অংশটা থাকবে, সে ধরনের কিন্তু একজন এক এক রকম বলছে। রেজা ভাই আপনি একটু বলবেন কিনা যে এই যে এইরকম এই সব অবস্থার মধ্যে
আমাদের ইনফরমেশন ম্যানেজমেন্ট হওয়া দরকার কিনা সব মিলিয়ে, যেহেতু আমরা সব বিভ্রান্তির মধ্যে আছি। তারপরে আমরা এখানে তথ্য প্রতিমন্ত্রীর কাছে যাব, ওনার কাছে গিয়ে দুটা জিনিস পাবো, একটা হচ্ছে উনি একজন চিকিৎসক, আরেকজন উনি হচ্ছে আমাদের তথ্য মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। রেজা ভাই ধন্যবাদ। আমার মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য আছে, এগুলো একটু যাচাই করা প্রয়োজন। যেমন ডক্টর শফিউল আলম কিন্তু উনি যাচাই করতে গিয়েছেন, আপনি যদি IMCR এর সেই লম্বা তালিকাটা দেখেন তাহলে দেখবেন ওখানে প্রচুর ইংরেজি বানান ভুল, যেটাতেই প্রথমে ধরা পড়ার কথা যে এটি IMCR দেওয়ার কথা না। এতগুলো বানান ভুল আছে তার অর্থ হলো এখানে কোথাও না কোথাও একটা সন্দেহ আছে। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের অনেকেই না বুঝে সেটিও না, এবং শিক্ষিত মানুষজন ওই বানান ভুলের জায়গাটাও দেখতে চাননি। শফিউল আলম ভুইয়ার যেমন একটু সন্দেহ হলো, তিনি গুগলে গেলেন, IMCR এর ওয়েবসাইটে গেলেন, উনি নিশ্চিত হতে পারলেন। তেমনি মাস্ক ব্যবহার, PPE ব্যবহার, এই ধরনের নিয়ে কথা আছে। ট্রিটমেন্ট নিয়ে সবচেয়ে দুঃখজনক হলো ট্রিটমেন্ট তো করোনা ট্রিটমেন্ট, যে কোনো রোগের ট্রিটমেন্ট, এখানে একজন ডাক্তার আছেন, ওষুধ খাওয়া, এটা তো সাংঘাতিক ভাবে একটা বৈজ্ঞানিক পদ্ধতি, এটা তো কোনোভাবেই আমার কাছে মনে হয় না যে কেউ আমরা প্রেসক্রাইব করতে পারি। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রোগের করোনা সহ বিভিন্ন রোগের ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে ফেসবুকে। খাবারের ব্যাপারে কোনটা ভালো কোনটা মন্দ, খাবারও তো একটা বৈজ্ঞানিক ভিত্তিতে আপনাকে যাচাই করতে হবে, কিন্তু বলে দিচ্ছে এই এটা খেলে ডায়াবেটিস কমে যাবে, ওটা খেলে করোনা নির্মূল হয়ে যাবে। এগুলো সবই আছে সামাজিক মাধ্যমে, কিছু অলস মস্তিষ্কের লোক যারাই কাজটা করছে কিংবা অতি উৎসাহী লোক যারাই কাজটা করছে। কিন্তু আপনি যে কাজটি কথাটি বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যে ইনফরমেশন ডেলিভারি ম্যানেজমেন্ট যদি রাইট না হয় তাহলে যেটা হয়, আমরা দেখেছি যে ডায়েট কন্ট্রোলের একটি পপুলার কিন্তু আপনার ভিডিও এখন সবচেয়ে বেশি জনপ্রিয় এই সময়ের জন্য, যে কিভাবে ডায়েট কন্ট্রোল করবে এই জায়গায় সমালোচনাও আছে। হ্যাঁ আমি আসছি, এই যে ইনফরমেশন ডেলিভারি ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট দুটো আলাদা জিনিস। ফার্স্ট অফ অল ডেলিভারি সাইড থেকে যদি আমি চিন্তা করি, ডেলিভারি সাইডে কারা আছে, ডেলিভারি সাইডে এই করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, তারাই তো মূল বক্তব্যটা দিবে। এখন আপনি দুপুর 2:30 সময় আপনি যে তথ্যটা দিচ্ছেন, জাতিকে জানাচ্ছেন, প্রশ্ন করার সুযোগ থাকছে না, ফলে আপনি এক ধরনের ম্যানেজমেন্ট করতে পারছেন না কিনা। এই যে প্রশ্ন করার সুযোগ থাকছে না, সাংবাদিকরা প্রশ্ন করতে পারছে না, সেই জায়গাটা কার কাছ থেকে আমি তথ্য নিব? আপনি যা এক একজন ডাক্তার, এক একজন কর্মকর্তা এক এক রকমের কথা বলছেন, কখনো আবার বলছেন ডাক্তাররা মিডিয়ার সাথে কথা বলতে পারবে না, এই অজুহাতে অনেক ডাক্তার কথা বলছে না, যারা জানে তারা কথা বলছে। সুতরাং ম্যানেজমেন্ট সাইডে এটা একটা কিন্তু বড় ধরনের সমস্যা, আপনি তথ্য প্রবাহকে আটকে দিচ্ছেন যাদের হর্সেস মাউথ থেকে আমার শোনার কথা। দ্বিতীয় হলো ইনফরমেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আপনি দেখেন আপনি একজনের কথা বললেন যিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কি হ্যাবিট, ফুড হ্যাবিট, ডায়েটারি হ্যাবিট, এইগুলো নিয়ে নানা কথাবার্তা বলছেন কিভাবে আপনি সুস্থ থাকবেন। তিনি নিজেও নাকি একজন ডাক্তার, তিনি এই কথাগুলো বলছেন, কিসের ভিত্তিতে বলছেন, কিসের ভিত্তিতে নির্দেশনা দিচ্ছেন, উনি যেরকম করে নির্দেশনা দিচ্ছেন তেমনি ধর্মের ব্যাখ্যা দিচ্ছে ওয়াজকারীরা আমাদের ইউটিউবের মধ্যে, কোনোটাই তো আপনি নিয়ন্ত্রণ করছেন না, কোনোটাকে আপনি মানে নিয়ন্ত্রণ করতে পারছেন না অথবা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন না, ফলে দেখা যাচ্ছে একটা আনএবেটেড সিচুয়েশন, যা যে যেভাবে পারে তথ্য দিয়ে যাচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, ধর্ম নিয়ে বিভ্রান্ত হচ্ছে, খাবার নিয়ে বিভ্রান্ত হচ্ছে, ওষুধ নিয়ে বিভ্রান্ত হচ্ছে, জীবনযাপন নিয়ে বিভ্রান্ত হচ্ছে, জীবন চর্চা বিঘ্নিত হচ্ছে। এগুলো কিন্তু একটা শক্ত মনিটরিং দরকার, এবং সবচেয়ে বড় কথা হলো আমি একটা মুক্ত গণমাধ্যম চাই, মুক্ত আবহাওয়া চাই, কিন্তু এট দ্য সেম টাইম আপনি মূলধারার যে গণমাধ্যম, আপনি যেখানে কাজ করছেন, আমি যেখানে কাজ করছি, সেখানে একটা গেট কিপিং প্রসেস আছে। আমার একটা ইনফরমেশন দিলেই আমি দিয়ে দিই না, অনেয়ার করে দিই না, আমি ছাপিয়ে দিই না, কিন্তু সোশ্যাল মিডিয়ার তো সেই গেট কিপিং প্রসেস নেই। সোশ্যাল মিডিয়ার গেট কিপিং প্রসেস, যেটা গ্লোবাল ইনফরমেশন সামিটে বলা হয়েছে, মানুষের সচেতনতা, রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্র কতটা মানুষকে বাক স্বাধীনতা দিচ্ছে, মতামত প্রকাশের জায়গা দিচ্ছে, মতামত প্রকাশটা যখন উন্মুক্ত হবে তখন দায়িত্বশীল মতামত প্রকাশের জায়গাটাও কিন্তু নির্ধারিত হবে সমাজের শিক্ষার মধ্য দিয়ে। আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আর তারা আসলে তাদের জবাবদিহিতা যেহেতু নাই, সেহেতু তাদের দায়িত্ব কম হয়ে যাচ্ছে। আমরা একটু তথ্য প্রতিমন্ত্রী আপনার কাছে যাব, এই যে এই করোনার সময়টাই আমরা থাকি, করোনার সময় আমরা যে রকম খবর পাচ্ছি নানা দিক থেকে, আগেই বলেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি সরব হয়ে গেছে এর মধ্যে, এই এই টোটাল বিষয়টা কি ইনফরমেশন যে একটি ম্যানেজমেন্ট, সেটি কি তথ্য মন্ত্রণালয় থেকে হওয়া দরকার কিনা? ধন্যবাদ আপনাকে রাশেদ ভাই আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাকে আজকে এই অনুষ্ঠানে আপনার মাধ্যমে সারা বাংলাদেশ বা সমগ্র বিশ্বের
যারাই আমার কথা শুনছেন, আমাদের কথা শুনছেন এবং আমাদেরকে দেখছেন, তাদের সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি আপনার যে প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুবই আলোচিত একটি বিষয়, যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটাকে মানে মোটা দাগে যদি বলি আমরা ফেসবুক, এটা হচ্ছে এক নাম্বার, এছাড়া অন্যান্য অনেকগুলো চ্যানেল আছে, যেমন ইউটিউব আছে, টুইটার আছে, এরকম নানাবিধ ইনস্টাগ্রাম, ভাইবার, তো এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এই এই বাংলাদেশে, যেটা আমরা এই 16 কোটি মানুষের দেশ বা 16 কোটি 50 লক্ষ মানুষের দেশ, এই বাংলাদেশটি একটি বড় জনসংখ্যা মানুষ এখানে বসবাস করে এবং এখানে আমাদের যে অবাধ তথ্য প্রবাহের যে পরিবেশ, এবং যেটি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যে নির্বাচনী ম্যানিফেস্টোতে পরিষ্কার উল্লেখ করেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আগামী নবম জাতীয় নির্বাচনে বিজয় লাভ করে সরকার গঠন করতে পারে, তাহলে এই বাংলাদেশ, যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে উনি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, তথ্য প্রযুক্তির নির্ভর বাংলাদেশ, যা বিশ্বের সকল উন্নত দেশের সাথে তাল মিলিয়ে সমগ্র বিশ্বের সাথে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতার বিশ্বে নিজেদেরকে অবতীর্ণ করার জন্য যে ঘোষণাটি দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় 12 বছর ধরে আমাদের বাংলাদেশ অত্যন্ত অপ্রতিরোধ্য, আমি বলবো অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে চলছে, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সকল বাস্তবতা আমাদের বাংলাদেশে আজকে বিরাজমান, যার কারণে কিন্তু আজকে তথ্যের অবাধ প্রবাহ। আমি বলবো 1997 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন সেই 75-এর জাতির পিতা এবং তার পরিবারের নির্মম হত্যাকাণ্ডের পরে 1996 সালে যখন সরকার গঠন করলেন মাননীয় প্রধানমন্ত্রী, প্রথম আওয়ামী লীগ সরকার 1975-এর পরে, তখন কিন্তু 1997 সালে বাংলাদেশে বিটিভির বাইরে, অর্থাৎ সরকারি রাষ্ট্রযন্ত্র বা সরকারি টিভি চ্যানেলের বাইরে, শুধু এই 21 টিভি, যেটা টেরিস্টেরিয়াল চ্যানেল, যেটার উদ্বোধন করলেন, যেটা সরকার এর সাথে সম্পৃক্ত ছিল, অর্থাৎ সরকারের সার্বিক পৃষ্ঠপোষকতা বাংলাদেশে প্রথম আরেকটি চ্যানেল হলো। এরপরেই কিন্তু আমাদের যাত্রা শুরু হলো, বাংলাদেশে আজকে 33টি চ্যানেল সম্প্রচারিত হচ্ছে, তারা কার্যক্রম পরিচালনা করছে, চ্যানেলগুলো চালু আছে এবং তাদের অত্যন্ত ভালোভাবেই তারা সামাজিক মাধ্যমগুলো, এই যে এত কিছু এই ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ার কারণেই কি আমরা এত বিভ্রান্তিতে পড়ছি কিনা? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের যদি ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদের দেশে এত অবারিত, এত বিস্তার না লাভ করত, এত যদি টেলিফোন মোবাইল আমাদের না থাকতো, আমাদের দেশের প্রায় 13 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে, হ্যাঁ, এর মধ্যে প্রায় 10 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, 4 কোটির উপরে মানুষ ফেসবুক ব্যবহার করে, হ্যাঁ, তো এটা তো না, এই যে এত এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে তথ্যের বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেই জায়গাটায় এসে আসলে তথ্য মন্ত্রণালয় করণীয় কি, যেটি হচ্ছে কি আমরা বিভ্রান্তির হাত থেকে বাঁচবো, এমনিতে একটা টেনশন সবার মধ্যে আছে, এর মধ্যে আবার এই বিভ্রান্তি তো আমাদেরকে আরো বেশি টেনশনে ফেলছে। আপনি বিভ্রান্ত হন কেন? আপনাকে কে বিভ্রান্ত হইতে বলছে? সরকার তো প্রতিদিন টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেল দেখে দেখাচ্ছে, আগে যাচাই বাছাই তারপরে আপনি এটা ইয়ে হবেন, এই যাচাই বাছাই করে জেনে বুঝে শুনে তারপরে আপনি সেই যে কোনো কন্টেন্ট, যে কোনো স্ট্যাটাস, তারপরে আমি তো এখানে শুরুতেই আমাদের শফিউল আলম ভূঁইয়া ভাই, আমাদের অত্যন্ত সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ একজন ব্যক্তি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি, এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি তো প্রথমেই বলেছেন যে IMCR যদি, সেই ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিল যদি এরকম 19 দফা নির্দেশনা প্রদান করে, যার মধ্যে 19টা ভুল বানান আছে, তো এটা দেখে যদি আপনি রাশেদ ভাই বিভ্রান্ত হন, আমার বাংলার 16 কোটি মানুষ, আমার দেশের 80% মানুষ শিক্ষিত, ঠিক আছে, তো এই যারা মোবাইল ব্যবহার করছে এর মধ্যে হয়তো অনেকেই শিক্ষিত নন, তারা বিভ্রান্ত হলে আমার কোনো কথা নেই, কিন্তু আমার শফিউল আলম ভূঁইয়া ভাইয়ের মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একজন, একটা প্রাচ্যের অক্সফোর্ড নামে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন ডিপার্টমেন্টের চেয়ারম্যান পর্যন্ত বিভ্রান্ত হন, তো এটা উনি কিন্তু যদি গুগলসে সার্চ না করতেন, উনি কিন্তু বিভ্রান্তি হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেলতেন। ইভেন আমি নিজেও কিন্তু বিভ্রান্ত হয়েছিলাম, এবং আমি নিজে তথ্য যাচাই বাছাই করে কিন্তু আমিও নিশ্চিত হয়েছি যে এই স্ট্যাটাসটা যারা দিচ্ছেন এবং IMCR এর নাম যারা ব্যবহার করছেন, ওয়েবসাইট বা ওয়েব পেজ, যা কিছু ওরা ওখানে যে অ্যাড্রেসগুলো দিয়েছিল,
এগুলো তো আসলে সঠিকভাবে ওরা এমন ভাবে যারা প্রচার করেছে মানে এমন ভাবে তারা প্রচারটা করে যে এটা একেবারে অমোঘ সত্য, এটা একেবারে কোরআন শরীফ বাইবেল গীতা ত্রিপিটক, ঠিক আছে? তো আমাদের যেটা বুঝতে হবে, আমরা এই বাংলার মানুষ তো অবুঝ না, আমরা অশিক্ষিত না, এটা সেই পাকিস্তান আমলের পূর্ব পাকিস্তান, এটা না পূর্ববঙ্গ নয়, এটা বাংলাদেশ, এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ সব জানে সব বোঝে। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে বাঙালি জাতি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এখানের মানুষ কেউ বোকা, ভাত খাই না আমরা, আমরা তো ফিডার দিয়ে দুধ খাই না, আমরা ভাত খাই, ভাত, হ্যাঁ, ভাতে মাছে বাঙালি আমরা বুঝিসবি। আমি যেটা অনুরোধ করতে চাই, সরকার সবকিছু করতে পারবে না, এটা হয় না, পৃথিবীর কোনো দেশেই পারে না। তবে এখানে আপনাদের একটা জিনিস সবাইকে বুঝতে হবে, আমি আপনার মাধ্যমে সারা দেশের সকল মানুষের কাছে আমি বিনয়ের সাথে সবিনয়ে অনুরোধ করতে চাই যে একটা স্ট্যাটাস আমি ফেসবুকে দেখতেই পারি, হাজার হাজার স্ট্যাটাস, এখন তো সবার কাজ নাই, ঘরে বসে আছে, সারাদিন খালি স্ট্যাটাস দেয়, কেউ ছবি তুলে, কেউ নাচে, কেউ গান গায়, আমাদের শিল্পীরা, অভিনয় শিল্পীরা, কণ্ঠশিল্পীরা টক শো করে, আমাদেরকে ডাকি না, আপনি টক শো করাচ্ছেন, তো এটা কি প্রতিদিনই তো সব চ্যানেল থেকে মুরাদ ভাই একটু আমাদের কাছে দয়া করে সময় দেন, এটাও ফেসবুকে যাচ্ছে আমার, আমি যে আজকে আপনার সাথে এইখানে এই মাছরাঙা টেলিভিশনে সংযুক্ত হলাম, এটা এটাকে নিয়ে কি আমার আমার নিজের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ থেকে কতগুলো প্রচারণা গিয়েছে, আমার যে টিম কাজ করে আমার সাথে কতগুলো ছেলে মেয়ে এটা নিয়ে কাজ করছে, আপনার ধারণা আছে? তো সো এটা একটা বড় প্রচার মাধ্যম, কিন্তু এটাকে অপপ্রচার হিসেবে যে ব্যবহার করার জন্য একটা ষড়যন্ত্রকারী বা কুচক্রী বা অসাধু চক্র সারা পৃথিবীতেই তো আছে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে না, দেশের বাইরে যে লন্ডনে যে বিভিন্ন দেশে পাকিস্তান থেকে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, আমাদের দেশের নৈরাজ্য অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা কি সামাজিক মাধ্যমে বলছে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কি কটূক্তি করছে না, কুচ্ছারচনা করছে না, বঙ্গবন্ধুকে নিয়ে কি আজেবাজে কথা লিখছে না, আমাদের মন্ত্রীদেরকে নিয়ে যা খুশি তাই লিখছে না, আমাদের এমপি সাহেবদের চরিত্র হনন কি করা হচ্ছে না, আমাদেরকে চোর, আমাদেরকে তারপরে কি বলে, আমরা অসাধু, আমরা সিন্ডিকেট, আমরা ধান্দাবাজ, আমরা ভোট তৈরি করছি, প্রতিদিনই তো হাজারবার শুনতেছি। এখন আমার প্রশ্ন হলো যে আমাদের যারা ফেসবুক আমরা ব্যবহার করব, আমাদের ফেসবুক ব্যবহার করার মতো ধৈর্য এবং সহ্য, ওইটুকু বিচক্ষণতা আমাদের আছে কি না, আমরা যাচাই বাছাই করে সেই স্ট্যাটাসগুলোকে বিশ্বাস করব না করব না, এটুকু আমাদের তো বুদ্ধি আমাদের মাথায় নিশ্চয় থাকবে। যারা বারবার বিভ্রান্ত হওয়ার কথা বলছেন তাদেরকে অনুরোধ করতে চাই, কেন বিভ্রান্ত হচ্ছেন, কি বোঝাবে আপনাকে, কে বোঝাবে, ফেসবুক যদি ব্যবহার করতে ঠিকমতো না জানেন তাহলে ফেসবুক ব্যবহার করার প্রয়োজনটা কি? মাননীয় মন্ত্রী, এখানে কথাটা বিষয়টা ওই রকম না যে আপনি নিজে একজন ডাক্তার, এখানে দেখি অনেক ডাক্তার কিন্তু মানে তারা তাদের নামে অনেক প্রেসক্রিপশন দিচ্ছে, এখন এগুলো সঠিক কি বেঠিক এগুলো কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার পক্ষে কিন্তু বোঝা মুশকিল হয়ে পড়ে। আমি তো এখন হচ্ছে কি একটা শ্রেণী আছে হয়তো তারা বুঝতে পারবে, কিন্তু গ্রামে গঞ্জের মানুষ তারা বিভ্রান্তি হয়ে কোনো ক্ষতির মধ্যে না পড়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা বলছি যে এগুলো নিয়ে আসলে তথ্য মন্ত্রণালয় থেকে কোনো মনিটরিং সেল করা অথবা করোনাকালে কোনো সেল করে তার মনিটরিং করা যায় কিনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে আমাদের তার আগে একটি ছোট বিরতি দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় এই করোনা কালে নানা রকম তথ্য উপাত্ত আসছে, সেটি কখনো সঠিক হচ্ছে কখনো বেঠিক হচ্ছে, যেগুলো নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ছি, আসলে আমরা কোন দিকে যাবো একজন সাধারণ মানুষ হিসেবে। এই যে আমি একটু শফিউল আলম ভাইয়া আপনার কাছে আসবো, যে আপনি তো টেলিভিশন জার্নালিজমের একজন অধ্যাপক, এই যে টেলিভিশন গুলোর আসলে এই মুহূর্তে ভূমিকাটা কি, যে সোশ্যাল মিডিয়া তো অনেক বেশি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এটা আপনার মূলধারার গণমাধ্যমের? আমি আপনার আগের প্রশ্নটায় ফিরে যাই, যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এই যে ধরেন ইনফরমেশন ম্যানেজমেন্টের বিষয়ে যেটা বলা হয়েছিল, যে আপনি এখন একটা ক্রাইসিস চলছে, ধরেন এইখানে ইসিয়া গ্রেজাবাই যোগাযোগের ছাত্র, আমিও যোগাযোগের ছাত্র, যে ক্রাইসিস ম্যানেজমেন্ট বা ক্রাইসিস কমিউনিকেশন বলে একটা কমিউনিকেশনের একটা বড় অধ্যায় আছে, এখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই ক্রাইসিস ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে তাদের সাথে অবশ্যই কমিউনিকেশন এক্সপার্ট থাকা উচিত ছিল, আমি জানি না আছে কিনা, সেই কমিউনিকেশন এক্সপার্টদের দায়িত্বটা তারা
মূল টিমের পার্ট হিসেবে থাকবে, তারা প্রতিনিয়ত কোন ধরনের মেসেজ দিতে হবে, সেই মেসেজটা কিভাবে ড্রাফটিং করতে হবে, কিভাবে প্রচার করতে হবে, সেটা কি মেইন স্ট্রিম মিডিয়ায় তারা প্রচার করবে এবং সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রচার করবে, সমস্ত কিছু তাদের এই সিদ্ধান্তটা নেওয়ার কথা। তো আমি যেই ক্রাইসিস ম্যানেজমেন্টের যে টিমটা দেখতে পাই সেইখানে কোনো কমিউনিকেশন এক্সপার্ট আছে বলে আমার মনে হয় না। তো এই যে কমিউনিকেশন এক্সপার্ট না থাকার ফলে যেটা হচ্ছে যে আমার প্রফেশনাল ডাক্তার বা আমার স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, উনি হয়তো ডাক্তারিতে ভালো বা ডাক্তারি প্রশাসনে উনি ভালো, কিন্তু উনি যখন মেসেজটা উপস্থাপন করেন সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয় কিনা, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। তো এই যে WHO যেটা বলেছে যে আজকে আমরা শুধুমাত্র যে প্যান্ডেমিক এর বিরুদ্ধে লড়াই করছি তা না, আমরা ইনফোডেমিক এর বিরুদ্ধেও লড়াই করছি। ইনফোডেমিক হচ্ছে যে মিথ্যা তথ্য, ফেক নিউজ, মিস ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তো বাংলাদেশে আপনার মেইন স্ট্রিম মিডিয়া, নিউজ পেপার এবং টেলিভিশন এবং রেডিও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা সাহসী ভূমিকা পালন করেছে সত্যিকারের তথ্যটা মানুষের সামনে উপস্থাপন করার জন্য। কিন্তু ওই আমি যদি আগের কথাটাই ফিরে যাই যে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে তথ্যটা কে উপস্থাপন করছে, কার মুখ দিয়ে উপস্থাপিত হচ্ছে, তার ক্রেডিবিলিটি, তার অবস্থান, তার যে ব্যাকগ্রাউন্ড, সব কিছু কিন্তু এখানে ম্যাটার করে। তো যার ফলে আপনার যখন একজন সরকারি কর্মকর্তা যখন নিউজগুলো উপস্থাপন করেন সেইটা মানুষ একটু সন্দেহের চোখে দেখে, কিন্তু অন্যদিকে আবার টেলিভিশন যখন তার মতো করে অনুসন্ধান করে রিপোর্ট উপস্থাপন করে তখন এটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য হয়। তো সেই কারণে আপনার মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া আজকে সারা পৃথিবীতেই কিন্তু একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে একদিকে আছে, আরেক দিকে একটা সহযোগী অবস্থানে আছে। সহযোগী অবস্থানটা কেমন, এর জন্য একটা ইংরেজি শব্দ আমাদের পাঠ্যপুস্তকে চলে এসেছে, সেটা হলো যে আমরা একটা মিডিয়া কনভার্জেন্সের মধ্যে আছি, যে টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ার এক ধরনের কনভার্জেন্স হয়েছে। আপনি এই যে আজকে আপনিও কিন্তু সোশ্যাল মিডিয়া বা অনলাইন মিডিয়া এবং টেলিভিশনে একটা কনভার্জেন্স করে এই অনুষ্ঠানটা আপনি করছেন, তো টেলিভিশনও কিন্তু অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়াও টেলিভিশনের টেকনোলজিকে ব্যবহার করছে, অডিও ভিজুয়াল কন্টেন্ট উপস্থাপন করছে। এখন এই ক্রাইসিস সিচুয়েশনে আপনার যখন প্রতিনিয়ত মানুষের তথ্য দরকার বা সরকারি তথ্য উপাত্তের সাথে মানুষ যখন তার ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগত পর্যায়ে সে যেটা অবজার্ভ করে তার যখন কোনো ধরনের অসঙ্গতি সে দেখতে পায় তখনই কিন্তু তার মধ্যে সন্দেহের উদ্রেক হয়। আর পাশাপাশি আরেকটা জিনিস ভুলে গেলে হবে না, যেটা মুরাদ ভাই বলছিলেন যে এই আমাদের দেশে কিন্তু একটা রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিনিয়ত কিন্তু গুজব ছড়ানো এবং এক ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। সরকারের সমালোচনা তো অবশ্যই আমরা করব, আবার পাশাপাশি সরকার যে দায়িত্বগুলো পালন করছে যেগুলো যথার্থভাবে পালন করছে সেটাকেও কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করছি না, সেটাকেও বিকৃত করার চেষ্টা করছি, সেটাকেও কিন্তু আমরা এক ধরনের বিভ্রান্তিতে ফেলছি। তো যার ফলে করোনাকালীন সময়ে সারা পৃথিবীতে যেখানে সব মানুষ একত্রিত হয়ে ক্রাইসিস মোকাবেলা করার চেষ্টা করে, আমাদের এখানে কিন্তু সেই রাজনৈতিক দ্বন্দ্বটা এই করোনাকালেও রয়ে গেছে। এক পক্ষ আরেক পক্ষকে আপনার বিভ্রান্ত করার এবং বিপদে ফেলার চেষ্টাটা করে যাচ্ছে। তো যার ফলে আমাদের এখানে এই ইনফোডেমিকের বিরুদ্ধে লড়াইটা আরো অনেক বেশি আপনার শক্তিশালী, অনেক শক্তিশালী এবং কার্যকর করতে হবে। আমি একটু সতীশ থেকে যা আপনার কাছে একটু আসি রেজা ভাই, যে এই যে আপনার সোশ্যাল মিডিয়ায় শুধু যে বিভিন্ন খবর দিচ্ছে তা না, আপনার অনেক নানা চ্যানেল তৈরি হয়েছে এবং নানা রকম নিউজ তারা প্রচার করছে। এই যে এগুলোর আসলে হয়ে আমরা বিভ্রান্তি হওয়ার জায়গা কিন্তু ওই জায়গায়, তো সেখানে কি আপনার মনে হয় কিনা যে এটি তথ্য মন্ত্রণালয় থেকে একটি কি বলবো একটি নিয়ন্ত্রণ হওয়া দরকার বিষয়গুলোর? না, নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না, নিয়ন্ত্রণে তো আসলে আমি বিশ্বাসও করি না। আমি বিশ্বাস করি যে যদি সঠিক তথ্য দেওয়া হয় তাহলে বেঠিক তথ্য হারিয়ে যাবে, সেটা হলো মূল জায়গাটা। দেখেন, করোনা একটা পাবলিক হেলথ ইস্যু, জনস্বাস্থ্যের ব্যবস্থাপনা। আপনি এই জনস্বাস্থ্য ইস্যু থেকে একটা জনযোগাযোগের চেষ্টা করেছেন কিনা, পাবলিক হেলথ কমিউনিকেশন করেছেন কিনা, সেটা আগে নিজেকে জিজ্ঞাসা করা প্রয়োজন আছে। আমি শুরু থেকে 8ই মার্চ প্রথম বাংলাদেশে করোনা শনাক্ত হলো, চতুর্থ মাসে আমরা এসে পড়েছি, এই পর্যন্ত মানুষকে সম্পৃক্ত করার জন্য যেটি শফিউল আলম ভাইও বলেছেন
সংকট ব্যবস্থাপনায় মানুষকে সঠিক তথ্যটা দিতে হয়, তখন মানুষ বিভ্রান্ত কম হয়, অন্য জায়গাটায় মানুষ আসলে যেতে চায় না যদি সঠিক তথ্যটা আছে, কারণ তার একটা তথ্য প্রাপ্তির তৃষ্ণা আছে, তো তাকে তো সেই তৃষ্ণাটা মেটাতে হবে। এখন এই জায়গাটা এসে একটা পাবলিক হেলথ কমিউনিকেশন এক্সপার্ট আমি কি কোথাও পেয়েছি? আমি সাংবাদিক হিসেবে, আপনি সাংবাদিক হিসেবে, পুরো ব্যবস্থাপনার মধ্যে একজন পাবলিক হেলথ কমিউনিকেশন এক্সপার্ট দেখেছেন? আমাদের যারা করোনা ব্যবস্থাপনা করছেন তাদের ভিতরে, যার কাছ থেকে আমি একটু এই ইস্যুগুলো পাবো? ফলে আমরা নানাভাবে বিভ্রান্ত হয়েছি। আমি কি করেছি? আমি শুরু থেকে বলেছি সোশ্যাল ডিস্টেন্সিং বলেছি, আমি মানুষকে বোঝাতে পেরেছি যে সোশ্যাল ডিস্টেন্সিং জিনিসটা কি, কোয়ারেন্টাইন কি, আমি আইসোলেশন কি, মাস্ক কি, এগুলা দেখেন আমেরিকার মতো দেশে, এত শিক্ষিত একটা দেশ, একটা মাত্র লাইন ব্যবহার করেছে, স্টে হোম, ঘরে থাকুন। আমরা কি করেছি? মানুষ তো কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের যে পার্থক্যটা কি, এটাই তো অনেকে বুঝতে পারে নাই। আমরা একবার বলেছি কোয়ারেন্টাইন প্রতি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, আবার বলেছি হোম কোয়ারেন্টাইন, হোম আইসোলেশন, ইনস্টিটিউশনাল আইসোলেশন, এত পাণ্ডিত্য করেছি যে আমরা মানুষের কাছে একটা সঠিক তথ্য উপস্থাপন করতে পারি। ভারতে একটা একটা সুন্দর এক বাক্যে আমরা ঘরে করোনা দূরে, আমরা কি এরকম একটা বাক্য কোনো একটা কমিউনিকেশন এক্সপার্ট থেকে নিতে পেরেছি? আমাদের যারা ব্যবস্থাপনা করেছেন এই জায়গাগুলোতে, অর্থাৎ আমরা শুরু থেকে মানুষকে, আমি তো শুধু বললেই পারতাম মুখটা বাঁধেন, তাহলে সে তার গামছা দিয়ে শাড়ির আঁচল দিয়ে গ্রামের মানুষ মুখটা বেঁধে ফেলবে আপনার এখানে যেতে কোনো ভাইরাস না যায়। তো আমরা কমিউনিকেশনই করতে পারি না, ফলে মানুষের তো তৃষ্ণা আছে, মানুষ সোশ্যাল মিডিয়াতে গেছে। আরেকটা হলো শফিউল আলম ভাইয়া রাইটলি বলেছেন, বাংলাদেশের সমাজটা বিভাজিত, এর মধ্যে একটা বড় সমস্যা তৈরি হয়েছে যুদ্ধ অপরাধের বিচারের পরে। একটা পক্ষ তো বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারা যে কোনো সুযোগ পেলেই কিন্তু সরকারকে বিভ্রান্ত করার নামে আসলে মানুষকে বিভ্রান্ত করে বিরোধিতার নামে, বলে তারা সোশ্যাল মিডিয়া, সেটা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, একটা এমনকি ভুই ফোরে অনলাইনের মাধ্যমে দেশে বিদেশে বসে তারা এমন সব বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে যেটাতে আপনি নিয়ন্ত্রণও করতে পারছেন না, সেটা কিন্তু মেনে নিতে হবে আপনাকে। এই কারণে গণমাধ্যমের একটা দায়িত্ব হচ্ছে, গণমাধ্যম যে চেষ্টাটা করছে সে সোশ্যাল মিডিয়াতে গিয়ে নিজের অবস্থানটাকে শক্ত করার চেষ্টা করছে, কারণ তাকে তো ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। এবং এই যে কনভার্জেন্স, এই কনভার্জেন্সটাও কিন্তু আমরা খুব সংগঠিত ভাবে করতে পারি না। এই যে এখানে একাডেমিশিয়ান আছেন শফিউল আলম ভুঁইয়া, পৃথিবীর অন্যান্য দেশে কনভার্জেন্স অনেক আগেই হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত আমরা এই কনভার্জেন্সটা করতে পারিনি। করতে গেলে এখানে নানা ধরনের সংস্কার প্রয়োজন আছে, প্রাতিষ্ঠানিক সংস্কার। আপনার এই যে তথ্যমন্ত্রী এখানে আছেন, রেটিং কার্ডের সংস্কার করতে হবে, কাকে আপনি কোন রেটে বিজ্ঞাপন দিচ্ছেন, কোন টেলিভিশনকে কোন কারণে আপনি সুবিধা দিচ্ছেন, কোন চ্যানেলকে কি দিচ্ছেন, এখানে একটা সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। এবং এই কারণেই কিন্তু আমরা গণমাধ্যম কর্মী আইনের কথাটা বলেছিলাম, একটা প্রাতিষ্ঠানিকতা প্রয়োজন মূলধারার গণমাধ্যমের, সেটা বঙ্গবন্ধু জাতির জনক দিয়ে গেছিলেন আমাদের 73 সালে 73 সালে 2006 সালে জামাত বিএনপি সরকার উঠিয়ে দেয়। আজকে 11 বছর ধরে আমাদের জাতির জনকের কন্যার সরকার, মুক্তিযুদ্ধের সরকার, তারা কেন আমাদের গণমাধ্যম কর্মীটা করছে না? আমি মনে করি এটা করলে মূলধারার গণমাধ্যম এই সমস্ত ভুয়া তথ্যকে আরো বেশি প্রতিহত করতে পারত। মূলধারার গণমাধ্যমের দুটি কাজ এখন, একটা হলো সঠিক তথ্য পরিবেশন করা, অন্যদিকে গুজবকে প্রতিরোধ করা। এই দুটি কাজ আমরা করছি, মানুষকে সচেতন করছি। আজকে দেখেন টেলিভিশনের দিকে তাকালে, আপনি নিজেই অনুষ্ঠান শুরুর আগে আপনার বিজ্ঞাপন দেখেছি, আপনি হাত স্যানিটাইজারের কথা বলছেন, ধোয়ার কথা বলছেন, মানুষকে প্রতিনিয়ত অত্যন্ত এক্সপার্টদেরকে নিয়ে এসে, বিশেষজ্ঞদের নিয়ে এসে তাদের মুখ থেকে বলাচ্ছে যে আপনি কিভাবে নিজেকে দূরে রাখবেন করোনা থেকে। তো গণমাধ্যম তো তার দায়িত্ব পালন করছে, কিন্তু সোশ্যাল মিডিয়া তো অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে পড়েছে, তাকে নিয়ন্ত্রণ করা নয়। আমি বলবো সঠিক তথ্যই পারে সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর তথ্যকে প্রতিহত করতে। আমরা রেজা ভাই আপনার কাছে আবার আসবো, আমরা একটু মন্ত্রীর কাছে যেতে চাই, যে এই যে বলা হচ্ছে মূল ধারার গণমাধ্যম, যেটি হলো আপনার যে অপপ্রচার এবং আপনার বিভ্রান্তিকর তথ্য সেটি মোকাবেলা করতে পারে, সেটি আপনি কিন্তু একদিকে ডাক্তার, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন, আপনি এখন তথ্য মন্ত্রণালয়ে, নানা জায়গায় আপনি ছিলেন, আপনি সবচেয়ে বেশি বলতে পারবেন, মানে আমাদের আসলে ঘাটতিটা এখন কোন জায়গায় হচ্ছে। হ্যাঁ, আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর এবং এই এই কথাগুলো আমি প্রতিদিনই শুনি যে 4.5 মাসে তুমি দুইবার দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছো, প্রথমে স্বাস্থ্য পরিবার কল্যাণ, আবার ঠিক 4.5 মাসের মাথায় আবার যায় তুমি তথ্য মন্ত্রণালয়ে। তো খুব ভাগ্যবান আমি, আমি আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা এই রাষ্ট্রীয় সম্মান আমাকে দিয়েছে। এটা আমার 7 জন্মের ভাগ্য, আমি এভাবেই বলতে চাই, এই যোগ্যতা আমার নাই,
তারপরেও আমি আমার জীবন দিয়ে চেষ্টা করছি দেশের জন্য, মানুষের জন্য, জাতি বাঙালি জাতির জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের জন্য কাজ করার জন্য। আমি ইশতিয়াক রেজা ভাইয়ের সাথে আমি পুরোটাই একমত, শফিউল আলম ভূঁইয়া ভাইয়ের সাথে আমি পুরোটাই একমত। আসলে একই কথা রিপিট হচ্ছে রাশেদ ভাই, আমি একটা পরিষ্কার করে বলতে চাই যে দেখেন আমরা এই করোনা দুর্যোগের মোকাবেলার ক্ষেত্রে আমাদের শুরু থেকেই 8 মার্চ আমাদের প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হলো, ঠিক আছে। বঙ্গবন্ধু কন্যা কিন্তু সব বন্ধ করে দিল, জাতির পিতার জন্মশত বার্ষিকীর হাজারো আয়োজন এক কথাই বন্ধ করে দিলেন যে না, বাংলাদেশে জাতির পিতার জন্মশত বার্ষিকীর জন্য যত উৎসব আয়োজন, এই করোনা আমরা এই করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, সেনাপতির ভূমিকা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নামলেন। সেই দিন থেকে আমি বলবো, মিডিয়া তারও আগে থেকে আমি বলবো, গণমাধ্যম মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া স্পেশালি আমি স্যালুট জানাই যে আপনারা শুরু থেকেই আমাদের এই করোনা দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এমনকি আমি বলবো অনলাইন নিউজ পোর্টাল অনেকেই, আমি প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে, বোনদেরকে, আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করি, মেইন স্ট্রিম মিডিয়া বলতে এক কথায় যাদেরকে আমরা বুঝি, আমার 33টা চ্যানেল, 32টা চ্যানেল, টেলিভিশন চ্যানেল, প্রত্যেকেই একযোগে কাজ করছে, কিন্তু কেউ বিভ্রান্তকর নিউজ, আপনি বারবার প্রশ্ন করছেন সঞ্চালক ভাই যে আপনার এখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের মনিটরিং অবজারভেশন আছে কিনা, তো তথ্য মন্ত্রণালয়ের কাজটা কি, মনিটরিং টিম থাকবে না মানে? নিশ্চয়ই মনিটরিং হচ্ছে, কিন্তু আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার, কথাটা বুঝতে হবে, জননেত্রী শেখ হাসিনা কারো গলা চেপে ধরতে চায় না। হ্যাঁ, আমরা বিভ্রান্তকর নিউজ আমাদের টেলিভিশন চ্যানেলগুলো, প্রাইভেট চ্যানেলগুলো কেন দিবে, কেন, তাদের কি স্বার্থ তাতে, সরকার বিরোধী কোনো নিউজ বা সংবাদ প্রচার তারা কেন করবে, এটা তাদের তো কোনো ইল মোটিভ নাই, আমরা দেখি নাই, আমরা কেন তাদেরকে এত নিয়ন্ত্রণ করব। আমি অনেক সময় দেখি অনেক বেশি করোনা নিয়ে অনেক বেশি, যেমন যে যেমন এখানে ইনস্টাগ্রামের সাথে আমি শেয়ার করি, প্রতিদিন ডিজি হেলথের আমাদের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর নাসিমা সুলতান আপাকে কষ্ট করে না বললেও হয় 2:30 বাজে, হ্যাঁ 2:30 মিনিটে যে কথাগুলো বলা হয় এতে কিন্তু আতঙ্কিত এবং ভয়ের কথাটাই, যখনই মৃত্যুর সংখ্যা দেখায় আমার বুক কেঁপে ওঠে, আমি জানি না 16 কোটি মানুষের কি হয়, যখন সংখ্যা দেখানো হয় 4,000, 4,500, 3,900, 3,800 আমার বুক কাঁপে। হ্যাঁ, যখন কতজন সুস্থ হলো, কতজন অসুস্থ অবস্থায় আইসোলেশনে থাকলো, হসপিটালে বেড নাই, আইসিইউতে বেড নাই, রোগীরা করোনার শনাক্তকরণ পরীক্ষা করতে পারছে না, টেস্ট কিট নাই, এটা নাই, সেটা নাই, নাই 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 নাই, কেন এই নিউজগুলো না দেখালেও তো হয়, কিন্তু আমি বলতে চাচ্ছি না, আজকে মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে যে কথাগুলো আমাদেরকে আতঙ্কিত করে এই কথাগুলো না বলাই তো ভালো, গ্রস মোটা তাকে কিছু কথা বললেই তো হলো। আমি ইশতিয়াক রেজা ভাইয়ের কথাটা খুব পছন্দ হয়েছে, যে মুখ বেঁধে রাখো, এখন গামছা দিয়ে বাঁধবা না মাস্ক দিয়ে বাঁধবা, সেটা কাপড়ের মাস্ক না গেঞ্জির মাস্ক, হ্যাঁ নাকি সার্জিক্যাল মাস্ক, N95 মাস্ক নাকি আপনার বাসায় পাঞ্জাবির কাপড় কাইটা সুতি কাপড় দিয়ে আমি আমার মুখ বেঁধে রাখলো, তো কথা তো একটাই হলো, আমার কোনোভাবেই যাতে আমার করোনা ভাইরাস আমার নাকে মুখে প্রবেশ করতে না পারে, আমার কথা বলার সময় যে আমার কথা থেকে যে থুতুর মতো কণাগুলো বেরোচ্ছে এর মধ্য দিয়েই তো করোনাটা সংক্রমিত হয়, 6 ফিট পর্যন্ত দূরত্বে থাকলে তো এটা আপনাকে সংক্রমণ করতে পারবে না, এটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত কথা। আপনি আন্দাজে ফেসবুকে একজন ডাক্তার প্রেসক্রিপশন দিছে, হ্যাঁ আমি ডাক্তার মুরাদ হাসান, আমি একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, হ্যাঁ আমি MBBS করেছি, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করেছি ঢাকা মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে রেডিয়েশন অনকোলজিতে MPhil সম্পন্ন করেছি, হ্যাঁ আমি আমার সুন্দর বড় প্যাড আছে এখানে আমার নাম ডিগ্রি সব লেখা আছে, এটা সবাই জানে আমি কে, আমি অনেকটা প্রেসক্রিপশন করে দিয়ে এভাবে ছেড়ে দিতে পারি না, আজকে পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই, আজকে পর্যন্ত আমি শুরু থেকে কয়েকটা কথা বলতে চাই, বিভ্রান্তির কথা বলছেন আপনারা, আমি কিন্তু আমাদের গণমাধ্যমকে শ্রদ্ধা জানিয়ে কথা বলছি, আমার এই বার্তাটি আপনারা দয়া করে কেউ মিস ইন্টারপ্রেট করবেন না, তথ্য মন্ত্রণালয় ইলেকট্রনিক মিডিয়াকে বিশ্বাস করে, আমাদের সাংবাদিক ভাইদেরকে বিশ্বাস করে, আমাদের টিভি চ্যানেলের মালিক কর্তৃপক্ষ যারাই আছেন
প্রত্যেকই আন্তরিকভাবে কাজ করছে। আমি 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 কারো দোষ পাইনি, আমি মুরাদ পাইনি, আমার মন্ত্রী মহোদয় পাইনি, মাননীয় প্রধানমন্ত্রীও, আমাদের কাছে এমন তথ্য নাই, সরি। আর সোশ্যাল মিডিয়া এটা ফেসবুকের অথরিটিকে জিজ্ঞেস করতে হবে, মার্ক জুকারবার্গ সাহেবকে জিজ্ঞেস করেন, হ্যাঁ উনি সার্ভিস প্রোভাইডারদেরকে আমরা ধরব না। আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এক একটা করে আপনার ওষুধ দেয়া হচ্ছে, ওইটা তো আমি না করতেছি তো, যে এটা করার কোনো অধিকার নাই তোরে ভাই। আপনি আমি বলি একটু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি শুরুতে দেখেন 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী, তাই তো? আপনার কি শুরু হইলো? যে হাইড্রক্সিকল ক্লোরোকুইন ইনসেপ্টার একটা ওষুধ মার্কেটে নাই, একদিনের মধ্যে মনে হইলো সারা বাংলাদেশের যত মানুষ, আমি ডাক্তার মুরাদ হাসান 100 ফোন পাইছি, 100 মুরাদ ভাই আমার আমার বাবার জীবন বাঁচানোর জন্য, আমার মার জীবন বাঁচানোর জন্য মুরাদ ভাই 10টা ট্যাবলেট, মুরাদ ভাই এমন লোক ফোন করেছে যে এই টেলিভিশনে তাকে প্রতিদিন দেখা যায়। আমি কিন্তু নাম বলে দিলাম, আমার নাম বলাটা ঠিক হলো না, কিন্তু আমি তাকে ছোট করার জন্য বলছি না, কিন্তু সে কিন্তু তার ভয়ের চোটে তার বাবার জীবন নিয়ে সে সংশয় কান্না করে দিচ্ছে আমাকে ফোন করে। আমি তার জন্য চ্যানেল আয়ের মালিক আমাদের ফরিদুর রেজা সাগর ভাইকে ফোন করলাম যে মুক্তাদির সাহেবকে বলেন আমাকে কয়েক প্যাকেট, আমার জন্য না, আমার 10 প্যাকেট পাঠিয়েছে, 10 প্যাকেটে আমি বিতরণ করে দিচ্ছি। আমি নিজে এবং আমার বাসার, আমার স্ত্রী ডাক্তার, আমার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আমার শাশুড়ি অসুস্থ, কাউকে একটা ওষুধ আমি খাইতে দেই নাই, দিব না। করোনা যদি আরো 6 মাসও থাকে আমি কোনো ওষুধ খাইতে দিব না, নট এ সিঙ্গেল মেডিসিন। আমার কথা পরিষ্কার হয়েছে? আইভারমেকটিন, এবার আসেন আইভারমেকটিন, এটা ওই বানাইলো হলো কি এসকেপ, আইভেরা, হাই রে আইভেরা খাওয়া শুরু হইলো, মানে সকালে 4টা রাত্রে 8টা, এই সকালে 8টা রাত্রে 8টা, সকালে 4টা রাত্রে, হাই রে প্রেসক্রিপশন, সংখ্যা লিখতেছে, হাই রে জ্ঞানী গুণী বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী গবেষক, আমার করোনা লাগে, জাস্ট করোনা লাগে, দুঃখ লাগে। এটা কি ব্যবসা হয়ে গেছে এই ওষুধের? এটা কি ব্যবসা করার টাইম? আমি কত বড় ডাক্তার দেখানোর জন্য কেন? আমরা যে টেলিমেডিসিন করলাম, ডাক্তার মুরাদ হাসান আমার ডাক্তার সাথেই থাকে, সাথেই আছি সারাক্ষণ, আমাদের ইস্তিয়াক রেজা ভাই জিটিভি থেকে আমাকে নিয়ে প্রোগ্রাম করে নাই, এগুলো করা যায় না? যে নন কোভিড পেশেন্ট যারা, কোভিড-19 বাদ দেন, আরে ভাই ক্যান্সার দেখে ভয় পান না আপনি, কোভিড-19 একটা ভাইরাস দেখে ভয় পান না, আমরা তো ভাইরাসের মধ্যেই পৃথিবীতে আছি, ভাইরাস ছাড়া তো আমরা বাঁচতেও পারবো না, ভাইরাস তো আমার জীবনে বাঁচার জন্য তো প্রয়োজন আছে, এটা আমরা তো কাউরে বুঝাইতে পারতেছি না, একজন সঠিক ডাক্তার সঠিকভাবে কথা কেউ আমরা বলতেছি না, আর আমরা কথা বললে অনেক সময় ভুল হয়, ভুল হতে পারে এই ভয়ে আমরা অনেকেই কথা বলতেছি না, কারণ আমরা এমন অনেক মন্ত্রী মহোদয়রা আছি, এমন আবল তাবল কথাবার্তা বলেছি, এমন কষ্ট আমরা মানুষজনকে দিয়েছি, বাঙালি জাতি রাষ্ট্রকে আমরা কি পরিমাণ হতাশ করেছি, এটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এটা করা উচিত হয় নাই আমাদের। আমি যেটা জানি না আমি সেটা বলবো না, আমি যেটা জানি না আমি সেটা বলবো না রাশেদ ভাই, এখানে মাননীয় মন্ত্রী আবার আপনার কাছে আসবো, আপনি যে কথাগুলো বললেন আসলে এগুলো মানুষকে আরো বেশি জানানো দরকার, আমরা সেই জন্যই কিন্তু বারবার এই কথাগুলো বলছি যে সঠিক তথ্যটা মানুষের কাছে যাওয়া দরকার। রেমডেসিভির আমি একটা একটা করে বলি, আইভারমেকটিন, রেমডেসিভির, এখন আবার শুনতেছি ক্লোরোকুইন, ক্লোরোকুইন অ্যান্টি ম্যালেরিয়াল, অ্যান্টি টাইফয়েড ড্রাগ, আমি মানে আমার মাথায় খেলে না, উপসর্গহীন পেশেন্টের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2 রকমের বক্তব্য দিয়েছে, আসলে ওখানেও কিন্তু মূলত বিভ্রান্তিটা সৃষ্টি এই জায়গাগুলো, এবং আরেকটা হলো এই যে ডেক্সামেথাসোন নিয়ে যেটা হলো, আমি হচ্ছে কি, আমি যেহেতু একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে আছি, সেই অবস্থা থেকে আমি পরিত্রাণ চাই, এবং আমার ভয়টা হচ্ছে কি, আমি কোথায়, আমরা কিন্তু মূলত তাকিয়ে আছি আপনাদের চিকিৎসকদের দিকে, যে আমি কিভাবে ভালো থাকবো, আমি সুস্থ থাকবো, এবং আমি যদি কেউ আক্রান্ত হয় সেটি থেকে আমি কিভাবে মুক্ত থাকতে পারবো, সেই জায়গায় বারবার, হ্যাঁ এই যে বলছেন বারবার, এই কথাগুলো কিন্তু
যত বেশি আসবে তত বিভ্রান্তিগুলো দূর দূর হবে। আমরা এই আলোচনা আরো চালাবো, 24 ঘন্টায় তো দেখাচ্ছে, প্রত্যেকটা চ্যানেল দেখাচ্ছে, আর কত ভাবে দেখাবে? হাত ধুন, হাত 20 সেকেন্ড ধরে হাত ধুন, আপনার স্যানিটাইজার ইউজ করুন, এটি মাস্ক ব্যবহার করুন, এটা কি আর কত ভাবে বলবে? কিভাবে যাবেন? তার আগে একটা কথা বলি, আমি একদম কিরকম বিভ্রান্তিতে পড়েছি, আমি এক চিকিৎসক তাকে আর ডাকলাম, অন্য একটা নন কোভিড ইস্যুর ক্ষেত্রে ডাকলাম তাকে, তিনি বলে বসলেন কি আপনারা যে 20 সেকেন্ড বলছেন এটা ঠিক হচ্ছে না, 40 সেকেন্ড করতে হবে। আচ্ছা বলেন দেখি, এতদিন 20 সেকেন্ড বলে আসছি, উনি হঠাৎ এই পাগলের নাম কি, এই ডাক্তারের নাম কি? আচ্ছা মাননীয় মন্ত্রী রেজা ভাই সফল, আমরা আবারও ফিরবো এই অনুষ্ঠানে, আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবার আমরা ফিরছি একটু পরে। দর্শক আপনারা জানেন আমাদের সঙ্গে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আমাদের সঙ্গে যুক্ত আছেন জিটিভি ও সারা বাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা আলোচনা করছিলাম যে এই করোনা কালে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম তথ্য উপাত্ত আসছে এবং মেইন স্ট্রিমের যে আপনার মাধ্যমগুলো সেগুলো তারা মানে কাজ করছে এই এই অবস্থায়, কিন্তু মূল বিষয় এখানে দেখা যায় যে আমাদের সামাজিক যোগাযোগ যে মাধ্যম সেই মাধ্যমের সঙ্গে এখন আমাদের মূল ধারার যে গণমাধ্যম তাদের একটি প্রতিদ্বন্দ্বিতা মানে করতে হচ্ছে। আমি সদিষ্টে একটা যে আপনার কাছে আসবো যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আর মূল ধারার যে মাধ্যম, মূল ধারার মাধ্যম কি এখন সামাজিক যোগাযোগ, এটা কি প্রতিদ্বন্দ্বিতাকে একটা সহযোগী হতে পারে বিষয়টা এবং সূত্র হতে পারে সামাজিক যোগাযোগের মাধ্যমে? দেখেন এটা আমার মনে হয় আনসারটা সুফিল আলম ভেদ দিয়েছেন, সেটা হলো যে এটা একটা কনভার্জেন্স সিস্টেমে আমাকে আসলে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। বলা হয় যে একই ছাদের নিতে আন্ডার ওয়ান রুফ, যেই ছেলেটি রিপোর্টার হিসেবে কাজ করে একটা টেলিভিশনে, সে একটা পিস লিখবে তার পত্রিকাটার জন্য যেটা আবার অনলাইনে যাবে, এবং সে তার যে ভয়েস যাবে সেই ভয়েসের একটা অংশ যাবে রেডিওতে, এই যে কনভার্জেন্স সিস্টেমটা, এবং ভিডিওটা সে ভিডিওটা প্লে হবে অনলাইনে এবং টেলিভিশনে ইত্যাদি ক্ষেত্রে। আমরা যদি সেটা করতে পারি, সেই মডেলিংটা রিমডেলিং করতে পারি, আমার ধারণা যে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমের জন্য বড় প্রতিযোগিতা নয় বরং সহযোগিতার জায়গা হয়ে উঠবে। এবং ইন দ্য জার্নালিজম ইন দ্য এইজ অফ সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ডিফিকাল্ট জার্নালিজম, ওই জায়গায় রিমডেলিংটা আমাকে করতেই হবে। আরেকটা হলো সোশ্যাল মিডিয়া ইজ নেভার এ সোর্স, কোনো কোনো সাংবাদিক সোশ্যাল মিডিয়ার তথ্য দিয়ে রিপোর্ট করে, এটা ভয়ঙ্কর। এটা আমার সাথে এই যে একাডেমিক লোক আছেন এটা এগ্রি করবে, সোশ্যাল মিডিয়া তো সোর্স হতে পারে না, সোশ্যাল মিডিয়া একটা ক্লু হতে পারে। একটা লোক গুরুঙ্গামারিতে কোনো একটা তথ্য পেয়ে গেছে, উনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন, এটা একটা ক্লু, আমাকে তো অনুসন্ধান করতে হবে, চেক করতে হবে, ক্রস চেক করতে হবে, নিশ্চিত হতে হবে, তারপর আমি তথ্যটা দিব। অ্যান্ড সোশ্যাল মিডিয়াকে বেস করে আমি যদি মূলধারার গণমাধ্যম চালাই তাহলে মূলধারার গণমাধ্যম হারিয়ে যাবে। আমার কাছে একটাই উত্তর আপনাদের প্রশ্নের, সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের তথ্য আসবে, কারণ এখানে সেন্সরশিপ নাই, এখানে এডিটিং নাই, সম্পাদনা নাই, এখানে গেটকিপিং নাই, এখানে চেক ক্রস চেক নাই, কিন্তু মূলধারার গণমাধ্যমে প্রত্যেকটা বিষয় আছে। কিন্তু মূলধারার গণমাধ্যম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবে দায়িত্বের সাথে, তার যে পেশাদারিত্ব আছে সেটার পেশাদারিত্ব দায়িত্বশীলতা এটার একটা সমন্বয়ের মাধ্যমে, এবং মূলধারার গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আরো বেশি পৌঁছতে পারবে। এই কারণে কিন্তু এখন যেটা হয়েছে কি, এই যে মূলধারার গণমাধ্যমে এটা বলে যে নিউজরুমটা বদলে ফেলতে হবে, সেটা তো আমরা করতে পারছি না। আমার অ্যাসাইনমেন্ট এডিটরের প্রয়োজন নাই তো, আমার অনেক বেশি এনগেজমেন্ট এডিটরের প্রয়োজন। আমার এখন মার্কেটিং ম্যানেজারের চেয়ে অনেক বেশি প্রয়োজন হলো সোশ্যাল মিডিয়া এডিটর, যে মার্কেট থেকে বিজ্ঞাপনটা ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা চলে যাচ্ছে সেটাকে কি করে নিজের ঘরে আনবে। আমাদের এই রিমডেলিংটা বিজনেস এবং সংবাদ কাঠামো দুটোকে যদি বদলাতে পারি তাহলে এটি প্রতিযোগিতা নয় বরং সহযোগিতার জায়গা। না না, আমরা একটু সফিল আলম ভূঁইয়া আপনার কাছে আসবো, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি আমরা বলছি সেটি কিন্তু অনেক বেশি জেনে না বুঝে নানাভাবে কিন্তু এটি অনেক বেশি জনপ্রিয় মানে হয়ে উঠছে, এটি কি মূলধারার গণমাধ্যম সেই জায়গায় যেতে পারছে না, এইটার আসলে ভুলটা কোথায় অথবা ঘাটতিটা কোথায় আপনার? না, যেমন ধরেন এই যে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার একটা অন্যতম কারণ হচ্ছে তার ইন্টারেক্টিভ ফিচার, যে আপনি একটা স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে মানুষ সেখানে লাইক কমেন্ট করে, সেটা শেয়ার করে, শেয়ার করার মধ্যে আপনি এক ধরনের গ্র্যাটিফিকেশন পান। আমি যে মূল বক্তব্যটায় আসতে চাচ্ছি সেটা হলো যে আমাদের একটা ধারণা যে আমরা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু বিশ্বে কিন্তু ইউরোপে একভাবে নিয়ন্ত্রিত হয় সোশ্যাল মিডিয়া,
আমেরিকাতে আরেকভাবে নিয়ন্ত্রিত হয়। আমি যদি ইউরোপের উদাহরণটা দিই, জার্মানি এবং ইউকে, জার্মান সরকার তো আইন করেছে যে ফেসবুকে যদি কোনো বিকৃত তথ্য, হেট নিউজ, মিস ইনফরমেশন যায়, এটার দায় দায়িত্ব ফেসবুককে নিতে হবে। ফেসবুককে $1,000,000 জরিমানা করেছে জার্মান সরকার এবং ফেসবুক সেটা পে করতে বাধ্য হয়েছে। তো এবং ফেসবুককে বলা হয়েছে যে তুমি প্রতি মাসে রিপোর্ট করবা যে কি কি ফেক ইনফরমেশন তুমি রিমুভ করেছো তোমার সাইট থেকে, সেটা রিপোর্ট না করলে তোমার তোমার জরিমানা হবে। একইভাবে আপনার ইউকেতে অফকম, অফিস অফ কমিউনিকেশন যে রেগুলেটরি বডি আছে, তারা কিন্তু নিয়ম করে দিয়েছে যে ফেসবুকে যদি কোনো ফেক নিউজ, মিস ইনফরমেশন, হেট নিউজ, কন্ট্রোভার্সিয়াল নিউজ এগুলো যদি ফেসবুকে যায়, তাহলে যে দিবে তাকে আর্থিক জরিমানা করবে, এবং প্ল্যাটফর্ম যে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আপনার এই যে ইভেন হোয়াটসঅ্যাপ এগুলোকে তারা জরিমানা করবে। এটা হচ্ছে ইউরোপের রেগুলেশনের ধরন। আপনি যদি আমেরিকাতে যান, আমেরিকাতে ওরা যেটা করেছে সেটা হচ্ছে ওদের যে সেকশন 230 আমেরিকান কোড, যেটা সেই 230-র আন্ডারে ওরা ISPকে দায়িত্ব দিয়েছে এবং ইউজারকে বলেছে যে ইউজাররা তাদের ডিসক্রিপশন ইউজ করবে, প্যারেন্টাল কন্ট্রোলের কথা বলেছে, আর ISPকে বলেছে তুমি যদি কোনো আপত্তিকর কন্টেন্ট তোমার সাইটে দেখো তাহলে সেটা তুমি রিমুভ করবে, সেটা রিমুভ করার ক্ষেত্রে তুমি কোনো ধরনের আইনগত বাধার মুখে পড়বে না। তো এবং জার্মানি তো এটাও করেছে যে ফেসবুককে জার্মানিতে একটা অফিস রাখতে হবে যেখানে মানুষ কমপ্লেন করার সুযোগ পাবে, যে মানুষ যদি কোনো ফেসবুকের কোনো কন্টেন্টে বিভ্রান্ত হয় বা আহত হয় তাহলে তারা ওই ফেসবুকের লোকাল অফিসে অভিযোগটা জানাবে এবং সেই অনুসারে ফেসবুক ব্যবস্থা গ্রহণ করবে। তো আমাদের দেশে আমরা হয়তোবা আমরা যে শকুল আলম ভাই, আমরা এই বিষয়গুলো আমরা মাননীয় মন্ত্রীর কাছে একটু জানতে চাই যে এই যে কতগুলো ব্যবস্থাপনা কিন্তু আমরা দেখলাম, শুনলাম যে এগুলো অন্যান্য দেশে করা হয়েছে, এখন আমাদের দেশে কি এগুলো করা যায় কিনা? আমি একটু ছোট্ট একটি বললে যে ইউটিউব কিন্তু এই করোনা নিয়ে শুরু থেকে তারা কিন্তু একটি পদক্ষেপ নিয়েছিল যে তারা এই ধরনের রিপোর্ট কিন্তু তারা প্রমোট করবে না, কারণ সেটি ভুল হতে পারে, এরকম একটি ইউটিউবের মধ্যে আমরা দেখেছি পদক্ষেপের মধ্যে। এখন অন্যান্য মাধ্যমগুলো কিন্তু আমাদের এইরকম বিষয় দেখি নাই, কিন্তু ওই যেই কথা বারবার বলছিলাম যে আমরা এখন বাঁচার জন্য, নিরাপদ থাকার জন্য যেখান থেকে যেই তথ্য পাত্তই পাই সেটাই নিতে চাই, এবং নিতে গিয়েই কিন্তু আমরা অনেকটা ভুল করে ফেলি। মাননীয় মন্ত্রী, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি বলেন। জি, এখানে আপনার প্রশ্নটি, এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে আপনার টেলিভিশন চ্যানেলগুলোতেই, আমরা কথা বলেছি আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের কিভাবে এই মানে ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে যা বোঝায় বা এই আকাশ সংস্কৃতি বা এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা নিউ মিডিয়া, তো এখন এটা তো অনেকগুলো অ্যাপস আছে। এখন আপনি তো যেটা বললেন যে ইউটিউবে একটা এক ধরনের ওদের সিদ্ধান্ত ছিল, ডিসিশন ছিল, আবার ডিসিশন চেঞ্জ হচ্ছে, এখন তো যা খুশি তাই ইউটিউবে দেওয়া যাচ্ছে, তাই না? যা খুশি তাই, ধর্মীয় বক্তারা তো মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছে এবং ইউটিউবে 10,00,000 আপনার ভিউয়ার্স হয়ে গেলে এরপর থেকে আপনাকে ইউটিউব নিজেই টাকা দেওয়া শুরু করবে, তো এটা তো বিরাট একটা ব্যবসা করার জায়গা। তো ইউটিউব তো মানে ওরা হলো, এগুলো তো সব ব্যবসায়িক প্ল্যাটফর্ম, এই বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ব্যবসা করে ওরা নিয়ে যাচ্ছে। আমরা ওদেরকে এবার মানে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথম 15% ভ্যাট বসানো হলো এদের উপরে। তো এখন এই যে বিশেষ করে নেটফ্লিক্স সহ অন্যান্য যে চ্যানেলগুলো, বিদেশি চ্যানেল যেগুলো কোনো লাইসেন্স কি আছে না আছে, অ্যাফিলিয়েশন সার্টিফিকেট কি আছে না আছে, যেটা নিয়ে কিছুদিন আগে আমাদের মন্ত্রী মহোদয় বলেছে যে আমাদের এই সমস্ত প্ল্যাটফর্মগুলোর বাইরেও ওয়েব সিরিজ নামক যেটা একটা নতুন OTT প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমাদের সরকারের অনুমোদন নাই, তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন নাই, BTRC-র অনুমোদন নাই, টেলিকম কোম্পানিগুলো দিদা আসছে ব্যবসা করতেছে, পাশাপাশি আমাদের দেশের চলচ্চিত্র নির্মাতা সবাই না ম্যাক্সিমামই ভালো, এই দু একজন এমন ধরনের ভিডিও কন্টেন্ট, এমন ধরনের কিছু চলচ্চিত্র মানে এটা অশ্লীল দৃশ্যে ভরা, তো এইগুলো নিয়ে তো আপনি শোনেন সমগ্র পৃথিবীতেই কিন্তু এটা একটা বাস্তবতা, সমস্যা। এখন আইন করে কত আপনি আইন করবেন, আইন কত করবেন, আইনের প্রয়োগ করতে তো আমরা সক্ষম হচ্ছি না সব ক্ষেত্রে, এবং প্রয়োগ করতে যে দেখা যাচ্ছে নানান রকম অনিয়ম, দুর্নীতি, আমরা যতই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জীবন দিয়ে চেষ্টা করছেন এই করোনাকে মোকাবেলা করার জন্য,
আমরা যে বাংলার 16 কোটি মানুষ তার কথা সব কথা কি আমরা শুনছি, ওনার সবগুলো কথা যদি আমরা ওই 8 মার্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এ পর্যন্ত যত ঘন্টা কথা বলেছে এই সবগুলো কথা একদিন আপনি মাছরাঙা টেলিভিশন থেকে প্রচার করেন তো দেখেন তো কত ঘন্টা হয়, ওনার কোনো কথা কি আমরা ঠিক মতো শুনছি মানছি, স্বাস্থ্যবিধি কি মানছি, সরকারি নির্দেশনা কি মানছি? আপনি ইউটিউব চ্যানেল কো ধরবেন, ওকে ফাইন, আপনি ইউটিউব চ্যানেলের সাথে তো যুদ্ধ করে আমাদের সরকার আমরা এখনো অত শক্ত ভিত তৈরি করতে পারি নাই তো, আমরা বারবার ওদের সাথে মিটিং করেছি, আমাদের তথ্য মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ICT মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, সকল মন্ত্রণালয় মিলে আন্তঃ মন্ত্রণালয়, আমাদের একটা টিম আছে শফিউল আলম ভুইয়া আমাদের এই ভাই উনি একজন শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে অত্যন্ত ওতপ্রোত ভাবে থেকে কিন্তু উনি কাজ করেন, উনি সব মিটিংয়ে থাকেন এবং আমাদের মন্ত্রণালয়ের সকল মানে কার্যক্রমের সাথে উনি একদম ঘনিষ্ঠভাবে দীর্ঘদিন ধরে। মাননীয় মাননীয় মন্ত্রী আমাদের আপনি অনেক কথাই তুলছিলেন কিন্তু পেরে উঠছি না, ওদের ফেসবুক অথরিটিকে বাংলাদেশে লোকাল অফিস স্থাপন করার জন্য আমরা অনেক প্রেশার দিয়েছি, ওরা মুখে বলে হ্যাঁ আমরা করব করব করে না, তো এই যে সমস্যাগুলো এটা কিন্তু একটা মাননীয় মন্ত্রী আপনি যে এইগুলো তুললেন সেগুলো নিয়ে আমরা আরো একদিন আর বিস্তারিত আরেকটি আমরা আলোচনা চালিয়ে যেতে পারবো, কিন্তু আজকের আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই, এই কারণে আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে নানা কথা বলার জন্য এবং নানা তথ্য উপাত্ত দেওয়ার জন্য। আমরা মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি শফিউল আলম ভুঁইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ইশতিয়াক রেজা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে মূল কথা যেটি বলি যে আমাদের এই বিভ্রান্তি থেকে দূর করতে হলে আমাদের যে মূলধারার যে সংবাদ মাধ্যম যে কাজগুলো করছে সেটিকে আরো বেশি অনুপ্রাণিত করতে হবে, তাহলে আমরা এই যে একটি সংকট কাল অতিক্রম করছি সেটি থেকে আমরা সবাই সচেতন থাকতে পারবো এবং আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। দর্শক আজকের মতো এখানেই করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাছরাঙা টেলিভিশনের সঙ্গেই থাকুন।